সবজি চাষীদের কপালে হাত। বিভিন্ন সবজিতে অজানা পোকার আক্রমণে ক্ষতির সম্মুখীন 300 শতাধিক কৃষক। রকমারি ফসল ফলাতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। ঘটনা তিলিয়ামুড়ার 22খুরিয়া সহ বিভিন্ন কৃষি প্রধান এলাকায়। তিলিয়ামুড়া মহকুমার 22খুরিয়া এলাকা সহ আরো বেশ কিছু জায়গায় সবজিতে অজানা পোকার আক্রমণে ক্ষতির সম্মুখীন 300 শতাধিক কৃষক। তিলিয়ামুড়ার কৃষি প্রধান অঞ্চল বলে পরিচিত 22খুরিয়া কৃষকরা বর্তমানে অজানা পোকার আক্রমণে দিশেহারা। তাদের ক্ষেত জমিতে এখন এক অজানা পোকা ক্রমাগত আক্রমণ চালাচ্ছে। কৃষকরা জানায়, বিগত 2-3 মাস ধরে তাদের ক্ষেতে ফলানো বিভিন্ন রকমারি ফসল এক অজানা পোকা এসে নষ্ট করে দিচ্ছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছে কৃষককুল। বর্তমানে প্রায় 300 শতাধিক পরিবার কৃষিকাজে নিয়োজিত। তাদের প্রত্যেকের জমিতেই অজানা পোকা এসে ফসলগুলি নষ্ট করে দিচ্ছে। কি করে পোক খেতে আইলে? লম্বা পোক করে তারপরে মার সিদ্ধ করে দেয়। কতদিন ধরে এই সমস্যা? পোকের সমস্যা আছে সমস্যা। তো এতে করে কি আপনার কৃষি করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হইতে হইতাছে না? সবজি ফসল নষ্ট হইতাছে কি? ফলে তারা চরম আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছে। কৃষকরা স্থানীয় কৃষি দপ্তরের কথা অনুসারে বিভিন্ন কীটনাশক ঔষধ দিয়েও কোনো কাজ হচ্ছে না, কিন্তু এই পোকার কারণে মাথায় হাত কৃষকদের। অধিকাংশ ফসলই নষ্টের মুখে। এখন কৃষকদের দাবি, স্থানীয় কৃষি দপ্তর যাতে এই পোকার আক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।